6/8/2015-তে করেছি, 6/8/2017-তে ম্যাচুরিটি ডেট। আমি 2 বছরে ফিক্সড করেছিলাম, ম্যাচুরিটি ডেট ছিল আমি 11 তারিখে গিয়েছি। গিয়ে শুনি ব্যাংকের লোক আমাকে বলে যে আপনাদের টাকা আপনারা তুলে নিয়েছে। তো আমি অবাক হয়ে গেছি, আমার শরীর পুরো কাঁপতে আরম্ভ করেছে। তারপর 1 ঘন্টা আমাকে বসিয়ে রাখা হলো, 1 ঘন্টা পরে এসে আমাকে ভাউচার দেখাচ্ছে যে আপনার স্বামী তুলে নিয়েছে। তাহলে আমার স্বামী বই হ্যান্ডেল করে না, আমি করি। আমার স্বামী সেদিন অফিসে ছিল, প্রথম আমি গেছিলাম অফিস থেকে। আমরা আমার স্বামীকে দেখা ডাক করালাম, 6 নম্বর কাউন্টারে আমি গেলাম, যে দেখে বললাম যে দেখুন স্যার আমার টাকা আমি তুলিনি। বলছে তুলে নিয়েছেন, আমার বইও আসেনি, বইটাও দেখালাম। 6 নম্বর কাউন্টারে ভদ্রলোক আমাকে বললো আপনার আত্মীয় তুলে নিয়েছে। এবার ওইখান থেকে আবার ব্যাংক ম্যানেজারের কাছে যাই, ব্যাংক ম্যানেজারের কাছে গিয়ে বলছি যে আমরা তুলেছি, আমাদের ডকুমেন্টস দেখান। বলছে আপনার স্বামী তুলেছে। আমার স্বামী তখন আসে অফিস থেকে, আসে এসে যখন দেখতে চাইলো যে আমরা তুলেছি, আমাদের ডকুমেন্টস দেখাও, দেখালে একটা ফলস সার্টিফিকেট, তাতে আমাদের সই নকল, নরসিংহ দত্ত রোড ক্যালকাটা, ওই ঠিকানা লেখা আছে। থানায় যাওয়ার পরে দেখলুম থানার পুলিশের সঙ্গে আড়ালে কী বলাবলি করলো। তাও থানার পুলিশ আমাদের বললো এখন তো বড়বাবু নেই, আপনারা কালকের আসুন। আমি এখন চাই যে আমার কষ্টের পয়সা আমার সেটা পাওয়ার দরকার, আমি টাকাটা আমি কীভাবে পাব। থানার পুলিশকে বলছি, এফআইআর করেছি, দেখুন আমার টাকাটা কীভাবে তাড়াতাড়ি ওঠে। কখনো বলছে চেক পাওয়ার ব্যাপার, একটা চেকের ব্যাপার আছে, কখন বলছে কাগজ তুলিনি, কখন বলছে কালী পূজা, কখন বলছে দুর্গা পূজা গেছে, কখন বলছে ঝামেলা আছি, কখন বলছে দেরি হবে, আমার কোনো এখনো সাহায্য করছে না, কিছু করছে না। যখনই যতবারই আমরা ওনাদের নক করছি না কেন, ওনারা বলছেন আজকে আসুন, কালকে আসুন, এমুক দিনে এমুক করা হবে, তমুক দিনে তমুক করা হবে, মানে পুরোটাই ঘুরিয়ে যাচ্ছে আর কি। এতে বোঝা যাচ্ছে যে মানে ব্যাংকের সাথে পুলিশের কোনো রকম ট্রানজাকশন রয়েছে, বা সেট আপ রয়েছে, বা মাইন্ডের আন্ডারস্ট্যান্ডিংয়ের কোনো ব্যাপার রয়েছে।